ভাইয়া আমি বিয়ে করব না। বিয়ে করবি না কেন? অবশ্যই করবি, বিয়ে করবি, ছেলে মেয়ে হবে, বাচ্চাদের নিয়ে তুই চিড়িয়াখানা জীবজন্তু দেখতে যাবি, তুই ঘোড়া হবি, তোর পিঠে দুই বাচ্চা চেপে বসে থাকবে। ভাইয়া আজ রাতে তুমি মার সঙ্গে থাকবে। বলিস কি? ওয়াই মি? শোন, আমি হলাম কবি মানুষ, কবিদের উপর নির্দেশ আছে তারা যেন হাসপাতাল থেকে 100 হাত দূরে থাকে, কবিরা থাকবে সৌন্দর্যের কাছাকাছি। তুই কবিতা শোনা। ঠিক আছে। বহে মাঘ মাস শীতের বাতাস স্বচ্ছ সলিলা বরুণা, উড়ি হতে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘাট চম্পক বনে। এখন কয়টা বাজে? 2টা। রাত 2টার সময় কিসের পড়া? সব কিছু একটা নিয়ম থাকবে, শৃঙ্খলা থাকবে। জি থাকবে। বছরের প্রথম বৃষ্টি দেখবে? দেখব। কেন রে বকাঝকা করি, মনে কিছু রাখিস না রে মা, দারিদ্র গুণনাশিনী, কঠিন দারিদ্রে সব গুণ নষ্ট হয়ে গেছে রে মা। বটু বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে। তোমার অসুখ সারে, আমরা সবাই বৃষ্টিতে ভিজব। নিতু কি করছিস? হ্যাঁ, গল্পের বই পড়ছি। কি বই? হাসির গল্প, মোটেও হাসি পাচ্ছে না। জোরে জোরে পড়, আমিও শুনি। কমেডি একা ভালো লাগে না বাবা। আমি এখন বই পড়তে পারবো না। আমার কাছে দে, আমি পড়ি, আমার রিডিং খারাপ না। পড়াপড়ি বাদ থাকতো বাবা। লাইফে হাসি ঠাট্টার প্রয়োজন আছে, হাসি তামাশা করলে মন ভালো থাকে, আর মন ভালো থাকা মানে শরীর ভালো থাকা। বাবা এই বইটা তুমি নিয়ে যাও, তুমি নিজের মতো করে পড়ো। মা, তুই কি আমাকে অপছন্দ করিস? আমি সবাইকে অপছন্দ করি। তুই সবাইকে অপছন্দ করিস, এই স্টেটমেন্টটা ঠিক হলো না। একজন মানুষ সবাইকে যেমন পছন্দ করতে পারে না, একইভাবে সবাইকে অপছন্দ করতে পারে না। আবার বক্তৃতা শুরু করলে বাবা? প্লিজ প্লিজ। গাড়ি করে খানিকক্ষণ ঘুরবি, ঘুরলে মনটা ভালো হতে পারে। আমার মন এখন অনেক ভালো, এর চাইতে ভালো করার প্রয়োজন নাই। বইটা নিয়ে যাও। Thank you.
বাবা আমি সরি। কেন? তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি এই জন্য। মাঝে মাঝে আমার কি যেন হয় বাবা, সবার সঙ্গে খারাপ ব্যবহার করতে ইচ্ছা করে, বিশেষ করে তোমার সঙ্গে। আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে যদি তোর মন ভালো হয় করবি, কোনো অসুবিধা নেই। মানুষ হিসেবে তুমি কোন স্তরের তা কি তুমি জানো বাবা? মধ্যম স্তরের হবার কথা। মধ্যম স্তরের অনেক নিচে। মানুষকে এত ভালো হতে হয় না বাবা, ভালো একটা পর্যায়ে পর্যন্ত ঠিক আছে, এর চেয়ে নিচে নামলে মিটার আস্তে আস্তে নিচে নামতে থাকে। থাকতে এসেছো না বুড়ি চুতে এসেছো? বুড়ি চা মানে নিজের ঘর হাত দিয়ে ছুঁয়ে আবার উধাও হয়ে যাওয়া। ঘটনা সেরকম। ভাইয়া তুমি একটা সংসারে বাস করো, সংসারের কিছু দাবি তো তোমার কাছে থাকবে, থাকবে না? থাকার তো কথা। আজ তুমি ঘর থেকে বের হবে না। ওকে, দুপুরে আমরা তিনজন একসঙ্গে খাবো। ওকে। বাবা একটা হাসির গল্প পড়বেন, দুজনে শুনবো এবং হাসবো। ওকে, আর কিছু? না, আর কিছু না। ভাইয়া থ্যাংকস, যাও বাবার সঙ্গে দেখা করে এসো। কেমন আছো বাবা? আমি ভালো আছি। নিতুর কাছে শুনলাম তুমি নাকি আজ আমাদের কি একটা বই পড়ে শোনাবে। হ্যাঁ, নিতু চাইলে অবশ্যই পড়ে শোনাবো, আমার রিডিং খারাপ না। চা দিতে বলো, খেতে খেতে শুনি। এক মিনিট, আমি দোকান থেকে একটা জিনিস নিয়ে আসি। এক মিনিটও লাগবে না। বাবা, ভাই আসবে না, তুমি পড়ো আমি শুনছি। চা দিয়েছে এক কাপ ঠান্ডা সরবাসা চা, চিনি দিয়েছে 10 চামচ।
চায়ের কাপ আমি ভেঙেছি, আজ আমি সবকিছু ভেঙে চুর মার করব। হাওয়ার মতো সামনে দাঁড়িয়ে থাকবি না, যা এখান থেকে, গেট লস্ট। এভরিবডি গেট লস্ট। এখন কয়টা বাজে? কয়টা বাজে বলতে পারবো না বাবা, আমার কাছে ঘড়ি নেই। তোর কাছে ঘড়ি নেই কেন? এখন কাছে ঘড়ি না থাকাটা কি ফ্যাশন? ফ্যাশন না, ঘড়ির প্রয়োজন হয়। ঘড়ির প্রয়োজন হয়, সময়ানুবর্তিতার কোনো প্রয়োজন নাই বাবা। বাবা আমার একটা জরুরি কাজ আছে। ও, কাজটা কি খুবই জরুরি? বস, আমার সামনে এসে বস, বস। জরুরি কাজটা কি? চুপ করে আছিস কেন? জরুরি কাজটা কি? ভুলে গেছি। ভুলে গেছিস? ভুলে গেছিস মানে? তোমার ধমকাধমকিতে ভুলে গেছি। আমি কবি মানুষ, পৃথিবীর কাউকে আমার ভয় পাওয়া উচিত না। কবিরা কখনো ভয় পায় না, কিন্তু আমি আমি তোমাকে ভয় পাই। কথা তো ভালোই শিখেছে। বস, তুইও কি আমাকে ভয় পাস? আমার হচ্ছে শুধুই গর্জন, শূন্য কুম্ভের গর্জন ইশার। আমি শূন্য কুম্ভ, আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। বাবা যা ঠিক আছে? ঠিক নাই, বেঠিক, তবু খাচ্ছি। মাকে দেখতে যাবে? অনেকদিন মাকে দেখতে যাও না। আমাকে উপদেশ দিবি না? আমার কি করা উচিত, আমি কি করব, সেটা আমি ঠিক করব, তোরা না। বাবা ঘরে কোনো বাজার নেই। এই পেঁপের দাম 100 টাকা। কালি পেঁপে মধুর মতো মিষ্টি। মধুর মতো মিষ্টি তুমি খেয়ে দেখছো? কিনলে কেনেন, না কিনলে ভেজাল করেন না, জান। অবশ্যই ভেজাল করবো। আরে সারা দেশ ভেজালে ভরে গেছে, আমি তো ভেজাল করবই। আপনার জন্য 80 টাকা ঠিক আছে। কেন আমার জন্য 80 টাকা? কেন, আমি কি এমন বিশেষ ব্যক্তি যে আমার জন্য 80 টাকা আর সবার জন্য 100 টাকা? ভারী দিকদারির মধ্যে বললাম তো। দিকদারির মধ্যে তুমি পড়ো নাই, দিকদারির মধ্যে পড়ছি আমি। এই যে আমি শূন্য কুম্ভ আব্দুর রশিদ। এগারোটা বাজে, এখনো ঘুমোচ্ছিস? বাবা দেখলে খুবই রাগ করবে। আমার জ্বর কিনা দেখ তো। জ্বর নেই। জ্বর জ্বর লাগছে, আর একটু শুয়ে থাকি। বাবা কি বাসায় আছে? বাজারে গেছে। ভালো হয়েছে, তাহলে অনেকক্ষণ সময় লাগবে। আমি নিশ্চিন্তে সেকেন্ড রাউন্ড ঘন্টা দিয়ে নেই। মিলি, মিলি, খচ্চর নামের এক প্রাণী আছে, নাম শুনেছিস? খচ্চর হচ্ছে ঘোড়া এবং গাধার সংকর প্রজাতি। তুই হচ্ছিস সেই খচ্চর। খচ্চরের অবস্থান গাধারও নিচে। খচ্চরের ইংরেজি জানিস?
খচ্চরের ইংরেজি খুঁজছিস তো? খচ্চরের ইংরেজি হচ্ছে মিউল। মিউল? আটা কি ব্যাপার বলতো? একেবারে ফ্লাওয়ার অফ ডুমুর হয়ে গেলি। অনেকদিন একটা কথা বলতো, তুই আমার পিছনে ঘুরবি না আমি তোর পিছনে ঘুরবো? সবাই আপনার পিছনে ঘুরবে, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য গেম। আমার সাথে ইংরেজি খেলাবি না? আচ্ছা, জাপান যাওয়ার কিছু হয়েছে? অবশ্যই হয়েছে, হবে না মানে? আমার নাম কশ্যপ ময়না, কশ্যপ ময়না যা ধরে তা ছাড়ে না। 18 জনের সাংস্কৃতিক দল জাপান যাবে, এর মধ্যে তুই সহ 7 জন ফলস। নারীদা এয়ারপোর্টে নাই না, যে যার পথ ধরবে। ভিসা হবে কবে? 15 তারিখে কাগজপত্র জমা দেবো। টাকার জোগাড় করছিস? সবার কাছ থেকে 6 লাখ করে নিতেছি, তোর জন্য 4। টাকা জোগাড় করতে পারবি তো? পারবো। এখন 4 দিবি, বাকি 2 জাপানে যেয়ে দিবি। চা খাবি? জি খাবো। এই আতারে চা দে, এই গাছা চুরুট দিয়ে যা। আমার লোকজন বলে মানুষ পাচারের যন্ত্র, আদম ব্যাপারী। অথচ আমি দেশের সেবা করতেছি, দেশের বেকার যুবকদের বিদেশে পার করে দিতেছি, তারা পাঠাইতেছে হার্ড ফরেন কারেন্সি, এটা দেশের সেবা না? তুই কো? জি। 5 দিন সময় দিলাম, এর মধ্যে টাকার জোগাড় করবি। ভাবিস না যে টাকাটা আমার পকেটে যাইতেছে, নানান খরচাপাতি আছে, টাকা যা পাই সব খরচা হয়ে যায়। যাই হোক, আমার কোনো কমপ্লেন নাই। কাল রাতে বাসায় কী দিয়ে ভাত খেয়েছি জানিস? ডালের চচ্চড়ি আর ট্যাংরা মাছের ঝোল। ঢাকা শহরের যে কোনো রিকশালার বাড়িতেও এর সাইতে ভালো তরকারি রান্না হয়, তারপরেও আমার কোনো কমপ্লেন নাই। রিজেকের মালিক কে? গড। আতা, তোরে আমি অত্যধিক স্নেহ করি, যদিও জানি আড়ালে তুই আমার নামে অনেক আজে বাজে কথা বলিস, বলিস না? জি। আমি কিছু মনে করি না, যা বলার বল। টাকার জোগাড় দেখ, সবাই টাকা দিয়ে দিছে, খালি তুই বাকি। এইরকম সুযোগ আর জীবনে পাবি না। এই কি চুল নিয়ে খাবলা খুলি করো? সামান্য একটা মাথা ঠিক মতো বানাতে পারো না? জাপানে যাই কি করবা? হিন্দি চুল ছুলবা? হ্যালো নিতু, কেমন আছো? আমি তো আপনাকে চিনতে পারছি না, কে আপনি? আমরা কেউ জানি না আমরা কে। আমি যেমন জানি না আমি কে, তুইও তেমনি জানিস না তুই কে। ও আতার ভাই, আচ্ছা এই ধরনের ছেলে মানুষ করে কি মজা পান বলুন তো? আমাকে চিনতে তোর এতক্ষণ লাগলো? আমি গলার স্বর শুনে আপনাকে চিনতে পেরেছি, ভাব করছিলাম যে চিনতে পারিনি। আপনি মজা করতে চেয়েছেন, আমি তা করতে দিয়েছি। আই প্লেড ইওর গেম। বাপ রে বাপ, তুই বিরাট বুদ্ধিমতী, তুই তো দেখি মহিলা চানক করে। আপনি কি কোনো কারণে টেলিফোন করেছেন? কেন, কারণ ছাড়া তোকে ফোন করা যায় না? যাই, কিন্তু আপনি কখনো করেন না, এই জন্যই জিজ্ঞেস করছি, কারণটা শুনি। আচ্ছা, তোর কাছে 4 লাখ টাকা আছে? ঘরে নেই, ব্যাংকে আছে। আমাকে 4 লাখ টাকা ধার দিতে পারবি? আমি আমার কবিতার খাতা তোর কাছে বন্ধক রেখে টাকাটা নেব। কবিতার খাতা কয়টা? একটা। খাতা নিয়ে আসুন, চেক নিয়ে যান। ফাজলামি করছিস? আতাহার ভাই, আমি কখনো ফাজলামি করি না। আমি এখনই চেক লিখে রাখছি, আপনি এসে নিয়ে যান। তুই তো খুব বোকা মেরে নিতু, একজন টাকা চাইলো আর তুই সাথে সাথে চেক সই করা শুরু করে দিলি। একজন কেউ তো চাইনি, আপনি চেয়েছেন। নিতু শোন, আমি তোর সাথে ঠাট্টা করেছি। ঠাট্টা? হ্যাঁ ঠাট্টা, আমি কেন তোর কাছ থেকে টাকা ধার নেব? নিতু, তোকে নিয়ে আমি একটা 4 লাইনের ছড়া লিখেছি। আমাদের নিতু রানী তৈ তৈ তৈ,
ঘর বাড়ি ছেড়ে ছুড়ে সে যায় কই? মিষ্টি আছে চিনির মতো মিষ্টি? পাঁচটা বদের বাচ্চা বদ 80 টাকা নিয়েছে, বলেছে মধুর মতো মিষ্টি, হাসছো কেন? তোমার রাগ দেখে হাসছি। আমার রাগটা কি হাসির বিষয়? আরে এসব কি ভাব? ভাব মানে ডাব ডাব ডাব, তোমার আমার ভাব। অল্প বয়সী ছেলে মেয়েরা শুধু ভাব করবে, আমরা করবো না, এটা কেমন কথা? ধরো না হাতটা, ধরো। এই ফালতু চিন্তা আর ফালতু কাজ যত কম করা যায় তত ভালো।